এখন একমাত্র কাজ হচ্ছে হেম আর নলিনাক্ষের পরিচয়টা ঘটিয়ে দেয়া, আর এটা ঘটাতে পারলেই আশা করি বাদবাকি সমস্যা সব ধীরে সমাধান হবে। আমি ছিলাম, এখানেই ছিলাম। আচ্ছা, বালক কিন্তু ভয় একেবারে সারা, আপনার বই তো আর ঝড়কে ডরায় না, কেউ ওখানে রেখে দিলে কোনো অন্যায় হয় না। চলুন ভিতরে চলুন। ঠিক আছে, আপনি ভেতরে যান। হ্যাঁ, একবার উদেশের খবর নেবেন, বেচারা হয়তো ভয় পাচ্ছে। আচ্ছা, আমি তোমার সাথে ভেতরে বসে গল্প করি। আমার ভারী ঘুম পাচ্ছে। রমেশ বাবুর কাল রাতে নিশ্চয় খুব ভালো ঘুম হয়নি। এই দুর্যোগের রাতে ঘুম হয়ও না। খুড়োর ঘুম কেমন হলো? আমাকে দেখতে নির্বোধের মতো, আমার কথাবার্তাও অনেকটা তা, কিন্তু এ বয়সে অনেক দুরূহ ব্যাপারে চিন্তা করতে হয়েছে, মীমাংসাও পেয়েছি, কিন্তু আপনাকে আমার সবচেয়ে বেশি দুরূহ ঠেকে। দুরূহ হওয়াটা যে সবসময় অপরাধের তা কিন্তু নয়। করো তেলুগু ভাষার শিশু পাঠ দুরূহ, কিন্তু ত্রৈলঙ্গের একটি ছোট্ট বালকের কাছে তা একেবারে জলের মতোই সহজ।
যাকে বুঝবেন না তাকে তাড়াতাড়ি দোষ দেবেন না। যে অক্ষর বোঝা যায় না তার উপর অনিমেষ চক্ষু রাখলেই যে সেটা কোনো না কোনো সময় বোঝা যাবে এমন ধারণাটা করা কিন্তু ঠিক নয়। আমাকে মাফ করবেন রমেশবাবু, খুড়ো আমার প্র্যাকটিসের জন্য গাজীপুর যাওয়াটা অনুকূল বলে মনে করছি না, তাই কাশী যাওয়াই স্থির রাখলাম। বারবার ভিন্নভাবে স্থির করা কি স্থির করা বলে না, সেটা তো অস্থির করা। যাই হোক, কাশী যাওয়াটাই তাহলে আপনার এখনকার মতো শেষ স্থির? হ্যাঁ,
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। আরে যোগেন্দ্র, এসো এসো এসো, বসো। তোমরা তো দেখছি ঘর থেকে বের হয়ে একদম ছেড়েই দিয়েছো। এভাবে সারাদিন ঘরে বসে থাকা কি ভালো? ওই শোনো কথা, আমরা তো সবসময় ঘরের কোণেই পড়ে আছি, তাছাড়া হেমকে তো হাজার বলো ঘর থেকে বের করা যায় না। কেন বাবা আমাকে দোষ দাও? আমাকে নিয়ে কোথায় যেতে চাও চলো না। কালকে একটা সভা আছে, সেখানে হেমকে নিয়ে চলো। সভা? সেখানে কি ভাষণ দেবে দাদা? নলিনাক্ষ ডাক্তার। নলিনাক্ষ? ভারী চমৎকার বলতে পারেন। তার জীবনের ইতিহাস শুনলে আশ্চর্য হয়ে যেতে হয়। এমন ত্যাগ স্বীকার, এমন দৃঢ়তা, এরকম মানুষ সহজে মেলে না। চলো না বাবা, তার ভাষণ শুনতে যাই। বেশ তো যোগেন্দ্র, কাল আমাদের যথাসময়ে নিয়ে যাও। নলিনাক্ষ সম্পর্কে তুমি কি জানো বলো তো? অনেক লোকে তো অনেক রকম কথা বলে। ধর্ম নিয়ে যারা ভরম করে তারা মনে করে কথা কথা মানুষের প্রতি অবিচার পরনিন্দা করবার জন্য ভগবানের স্বাক্ষরিত দলিল নিয়ে জন্মগ্রহণ করেছে। ধর্ম ব্যবসায়ীদের মতো এত বড় সংকীর্ণ চিত্ত বিশ্ব নিন্দুকার জগতে নেই। সে কথা ঠিকই বলেছ। মানুষের দোষ ত্রুটি নিয়ে কেবলই আলোচনা করলে মনটা ছোট হয়ে যায়, হৃদয়ে সন্দেহ প্রবণ হয়ে পড়ে, মনের সরলতা নষ্ট হয়। বাবা, তুমি কি আমাকে লক্ষ্য করে কথা বলছো? ধর্ম ব্যবসায়ীদের মতো স্বভাব আমার নয়। আমি মন্দ বলতে জানি, ভালো বলতে জানি, সেজন্যই কষ্ট করে কথা বলে সব কথা হাতে হাতে চুকিয়ে ফেলি। যোগেন, তুমি কি পাগল হয়েছ? তোমাকে লক্ষ্য করে বলবো কেন? আমি কি তোমাকে চিনি না? জানো বাবা, নলিনাক্ষ তার মাকে সুখী করবার জন্য আচার সম্বন্ধে সংযত হয়ে কাশীতে বাস করছেন, সেজন্যই তাকে আমার ভালো লাগে। হেম, তুমি কি বলো? আমিও তো তাই বলি। হেম যে ভালো বলবে তা আমি নিশ্চয়ই জানতাম। বাবাকে খুশি করবার জন্য এমন একটা ত্যাগ স্বীকার করার উপলক্ষ পেলেই হেম যেন বাঁচে, সেটা আমি বেশ ভালোই বুঝতে পারি। তরুণ পশুকুমার, তার চেহারায় একটা শৈশবের অম্লান লাবণ্য আছে, কিন্তু মানসিকতা রয়েছে এক অপূর্ব দীপ্তি। সে আজ বক্তৃতার ক্ষতি সম্পর্কে যা বলল তার মর্মার্থ হল যে মানুষ কখনো কিছু হারায়নি, সে কখনো কিছু পায়নি। যা আমাদের পার্থিব ধন তাকে আমরা কখনো সম্পূর্ণ পাইনি, তাকে ত্যাগের দ্বারাই আমাদের অন্তরের ধন করে তুলতে হবে। আমাদের পার্থিব সম্পদ চোখের সামনে থেকে সরে গেলে যে লোক তাকে হারিয়ে ফেলে তার মতো দুর্ভাগ্য আর কেউ নেই। তাকে অন্তরের সাধনা ও ত্যাগ দিয়ে স্থায়ী সম্পদ করে গড়ে তোলবার ক্ষমতা মানব চিত্তে রয়েছে। যা আমার হারিয়ে গেল, যে সম্পদ আমার হাত থেকে চলে গেল, সেই সম্পদ সম্পর্কে যদি আমি করজোড়ে বিনম্র হয়ে বলতে পারি এ আমার কষ্টের দান, এ আমার অশ্রুর দান, এ আমার ত্যাগের দান, তখনই নিত্য অনিত্য হয়ে উঠে, ক্ষুদ্র বৃহৎ হয়ে উঠে, তখনই সেই সম্পদ আমার হৃদয় মন্দিরের পূজার নৈবেদ্য হয়ে উঠে। দেখো অক্ষয়, পাত্রটি তুমি বেশ ভালোই সন্ধান করেছ, কিন্তু এ তো সন্ন্যাসী, আমি তো তার অর্ধেক কথাই বুঝতে পারলাম না।
রোগী বুঝে ওষুধের ব্যবস্থা করতে হয়। হেমনলিনী রমেশের ধ্যানে মগ্ন হয়ে আছে। এই ধ্যান সন্ন্যাসী ছাড়া আমাদের মতো সাধারণ লোকের পক্ষে ভাঙানো সম্ভব না। যখন বক্তৃতা চলছিল, তুমি কি হেমনলিনীর মুখ লক্ষ্য করে দেখেছ? দেখেছি বই কি, ভালো লাগছিল বলেই মনে হয়। কিন্তু বক্তৃতা ভালো লাগলে যে বক্তাকে বরমাল্য দিতে হবে, এর তো কোনো কারণ দেখি না। কিন্তু ওই বক্তৃতা আমাদের মতো সাধারণ লোকের মুখে শুনলে কি তার ভালো লাগতো? তুমি জানো না যোগেন, মেয়েরা তপস্বীকে ভালোবাসে। উমা, উমা সন্ন্যাসের জন্য তপস্যা করেছিল, আর কালিদাস সেসব কথা কবিতায় লিখে গেছেন। আমি তোমাকে বলছি, আর যে কোনো পাত্র তুমি খাড়া করবে, হেমনলিনী রমেশের সঙ্গে মনে মনে তার তুলনা করবে। সে তুলনায় কেউই টিকতে পারবে না। নলিনাক্ষ সাধারণ লোকদের মতো নয়, এর সঙ্গে তুলনার কথা মনেই উদয় হবে না। অন্য কোনো যুবককে হেমনলিনীর সামনে আনলেই সে তোমাদের উদ্দেশ্য বুঝে ফেলবে এবং তার সমস্ত হৃদয় বিদ্রোহী হয়ে উঠবে। নলিনাক্ষ সেরকম লোক নয়, তাকে দেখে কোনো সন্দেহ হবে না। এরপর তাদের পরিচয়টা হয়ে গেলে ভক্তিশ্রদ্ধা থেকে সেটা মাল্যদান পর্যন্ত নিয়ে যাওয়া তেমন শক্ত হবে না। কৌশলটা আমার দ্বারা ভালো ঘটে না, আমার পক্ষে বলাটাই সহজ। তুমি যাই বলো, পাত্রটি আমার পছন্দ হচ্ছে না। দেখো যোগেন, তুমি জেদের বশবর্তী হয়ে সমস্ত কিছু মাটি করো না। সব সুবিধা একসঙ্গে পাওয়া যায় না। রমেশের চিন্তা হেমনলিনীর মন থেকে তাড়াতেই হবে, নইলে তো আমি ভালো দেখি না। তুমি যে গায়ের জোরে সেটা করে উঠতে পারবে সেটা মনেও করো না। আমার কথা মতো যদি চলো তাহলে তোমাদের একটা সদ্গতি হতেও পারে। আসল কথা, নলিনাক্ষবাবুকে আমার দুর্বোধ্য মনে হয়। এরকম লোকদের নিয়ে কারবার করতে আমি ভয় করি। একটা দায় থেকে উদ্ধার হতে যে আর একটা দায়ের মধ্যে না জড়িয়ে পড়ি। দেখো ভাই, তোমরা নিজেদের দোষে পড়েছ। এখন সিঁদুরে মেঘ দেখে তোমরা আতঙ্কিত হচ্ছ। রমেশ সম্পর্কে তোমরা আগাগোড়া চোখ বুঝেছিলে। তোমাদের বিচারে রমেশের মতো ছেলে আর হয় না। ছলনা কাকে বলে রমেশ জানে না। দর্শন শাস্ত্রে রমেশ দ্বিতীয় শঙ্করাচার্য বললেই হয়। আর সাহিত্যে, সাহিত্যে ঊনবিংশ শতাব্দীর সরস্বতীর পুরুষ সংস্করণ। কিন্তু রমেশকে আমার প্রথম থেকে সন্দেহ হয়েছে। ওরকম আদর্শওয়ালা লোক আমি জীবনে ঢের দেখেছি, কিন্তু আমার কোনো কিছু বলবার জো ছিল না। কারণ তোমরা ভাবতে আমাদের মতো আভাজনরা শুধু মহাত্মাদের ঈর্ষা করতেই জানে, তাদের খুঁতগুলো খুঁজে বেড়ায়। যা হোক, এখন অন্তত একটা জিনিস বুঝতে পেরেছি, যে সব মহাত্মাদের দূর থেকে ভক্তি করা চলে, কিন্তু তাদের সাথে বোনের বিয়ে সম্বন্ধ করা চলে না। আর এসব কথা আমার বলাই সার, তবে বন্ধু হিসেবে বলি, যখন একটিমাত্র উপায় আছে তখন এ নিয়ে আর খুঁতখুঁত করো না, এর একটা সমাধানের ব্যবস্থা করো। দেখো অক্ষয়, আমাদের সবার আগে তুমি যে রমেশকে চিনতে পেরেছিলে এ তুমি হাজার বললেও আমি বিশ্বাস করব না। তখন নিতান্ত গায়ের জ্বালায় তুমি তাকে দেখতে পারতে না। এটা যে তোমার অসাধারণ বুদ্ধির পরিচয় তা আমি মানব না। যাই হোক, কলা কৌশল যদি প্রয়োজন হয় তুমি লাগো, আমার দ্বারা হবে না। সর্বোপরি নলিনাক্ষবাবুকে আমার মোটেই পছন্দ হচ্ছে না।